নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর কারণ হলো, আজকের গণিত ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবন সেটের 3 নম্বরের অঙ্কগুলো করব আমরা। এবং তোমরা যদি একটু ভালো করে পর্যবেক্ষণ করো, দেখবা যে সেখানে প্রায় 5টা অঙ্ক আছে। 3 নম্বরে 5টা অঙ্ক আছে, ক, খ, গ, ঘ, ম, এবং এই 5টা অঙ্কই আমরা আজকে সলিউশন করব। তুমি যে কোনোভাবে এগুলো শিখে নিতে হবে, যদি না শিখো 4, 5, 6, 7 যে অঙ্কগুলো পরবর্তীতে আসবে এগুলো তুমি 1টা অঙ্ক বুঝবা না। আর এই কারণে মনে হচ্ছে আজকের ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে দেখো। আর যারা ক্লাস 8-এ করে ফেলেছো এই অঙ্কগুলো, তাদেরকে ওয়েলকাম, কারণ তুমি এই অঙ্কগুলো করা ছাড়াও কিন্তু এই প্রাত্যহিক জীবনের সেটের পুরো অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। আর যাদের সমস্যা আছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা মান দেওয়া আছে, এ সমান 1, 2, 3, 4, 5, বি সমান 0, 1, 3, 5, 6 এবং সি সমান 1, 5, 6। 3টা মান দেওয়া আছে, এ সেট, বি সেট এবং সি সেট। এই 3টা মান দিয়ে আমরা এখানে 5টা অঙ্ক করব। এবং প্রথম প্রশ্নটা আমি অলরেডি এখানে নোট করে ফেলেছি, এ কাপ বি, প্রথম এটা সলিউশন করি। তো এখানে এ কাপ বি প্রশ্নটা কীভাবে পড়বা, এ কাব্যি সংক্ষেপে আমরা বলি, বাট এই চিহ্নটার আরও একটা নাম আছে যেটাকে আমরা ইউনিয়ন বলি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন অফ সেটস অথবা বাংলাতে সংযোগ সেট। আমরা বলার সুবিধার্থে অনেকেই আমরা এটাকে কাপ বলে থাকি, যেহেতু এটা দেখতে কাপের মতো, এই কারণে আমরা এটাকে এ কাপ বি বলি অথবা এ সংযোগ সেট বি, এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। তুমি যেভাবে ভালো লাগে সেভাবে উচ্চারণ করতে পারো। এখন প্রথম আমরা এই অঙ্কটা সলিউশন করছি। দেখো, প্রথমেই জাস্ট আমরা এখানে এর মানটা দিয়ে দিব। হ্যাঁ, তোমরা দেওয়া আছে লিখবে এভাবে, আমি একটু আগে থেকে রেডি করে রেখেছি, এ সমান এত, বি সমান এত, সি সমান এত। এরপর আসো, যখন আমরা ক নাম্বারটা সলিউশন করতে যাব, প্রথমে এর মানটা দাও। এর মানটা কী আছে, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এরপর এই চিহ্নটা দাও, কাপ অথবা ইউনিয়ন, এবং বি এর মানটা দাও। বি এর মানটা এই যে এদিকে আছে, 0, 1, 3, 5, 6, 0, 1, 3, 5, 6। এখন দেখো, এই কাপ চিহ্নটা থাকলে আমরা কীভাবে কাজটা করব। প্রথমত বললাম এ কাপ বি, এর মানটা দিলাম, বির মানটা দিয়ে দিলাম। এখন এই চিহ্নের কাজ কী, এই চিহ্নটার নাম হচ্ছে একটু আগে বললাম ইউনিয়ন অথবা বাংলায় সংযোগ। এই চিহ্নটা যখন থাকবে তখন দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে কমন এবং আনকমন, অর্থাৎ কমন যেগুলা যে মানগুলো সেগুলো নিব, যেগুলো আনকমন থেকে যাবে সেগুলো নিব, মিল অমিল প্রত্যেকটা মান এখানে আমরা নিয়ে আসতে হবে। তো দেখো মিল কী কী আছে একটু খেয়াল করো, 0টা এখানে আছে বাট এখানে নাই, 1টা আছে এখানে, এদিকেও আছে, তারপর আছে তোমার 2 এখানে আছে বাট এখানে নাই, 3 এখানে আছে, এখানেও আছে, 4 প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, আবার 5 প্রথম সেটে আছে দ্বিতীয় সেটও কিন্তু আছে। তোমরা দেখো 1, 3, 5 দুইটা সেটের মধ্যে আছে। আর এখানে দেখো 2 এবং 4 প্রথম সেটে আছে বাট দ্বিতীয় সেটে নাই, দ্বিতীয় সেট আবার দুইটা উপাদান আছে 0 এবং 6। তো আমাদের এই চিহ্নটা যখন থাকবে তখন দুইটা সেটের মধ্যে আমরা কমনগুলো এবং আনকমনগুলো সব আমরা নিয়ে আসব, উত্তরের মধ্যে নিয়ে আসব। তো প্রথমে আমরা কমনগুলো লিখবো নাকি আনকমনগুলো, আমরা সিরিয়ালি লিখে যাই ছোটো থেকে বড়োর দিকে। প্রথমে 0 দিয়ে শুরু করো, 0, তারপর হচ্ছে তোমার 1, হ্যাঁ, তারপর হচ্ছে 2 এখানে আছে বাট এখানে নাই, তারপর আমরা লিখব 3, যেহেতু দুই জায়গাতে আছে অবশ্য লিখতে হবে, 4 প্রথম সেটে আছে বাট দ্বিতীয় সেটে নাই, তারপর আমরা লিখব 5 দুইটা সেটের মধ্যে আছে লিখব, 6 প্রথম সেটে নাই বাট দ্বিতীয় সেটে আছে তারপর আমরা লিখব। তাহলে আমরা ফাইনালি আনসারটা কী পেলাম, 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে যখন ইউনিয়ন সেটটা থাকবে, সংযোগ সেট অথবা কাপ সেট থাকবে, তখন আমাদের কাজ কী, যেই দুইটা সেটের মধ্যে সংযোগ করব বা ইউনিয়নের কাজ করব, তখন আমরা জাস্ট ওই দুটি সেটের মধ্যে দেখব কোন কোন উপাদানগুলো মিল আছে আর কোন কোন উপাদানগুলো মিল নেই। এখানে আনসারের মধ্যে মিল অমিল প্রত্যেকটা উপাদান আনসারে চলে আসবে। তো আমরা এখানে আনসার দিতে পারি, ঠিক আছে। এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, খ নাম্বার, খ নাম্বারটা ঠিক একই ক্যাটাগরির অঙ্ক, তোমাদের সাথে যদি বই থাকে বইটা মিলিয়ে নিতে পারো, এ ক্যাপ সি, ঠিক আছে। এ ক্যাপ সি ওই যে আগের মতো অঙ্কের শুরুতেই তোমরা প্রথমে দেওয়া আছে লিখবা, এ সমান এত, বি সমান এত,
সি সমান এত। আমি পার্টিকুলার প্রত্যেকটা অঙ্কের জন্য দেওয়া আছেটা লিখছি না, দেওয়া আছেটা আমি ফার্স্ট টাইম সবার জন্য লিখে ফেললাম। হ্যাঁ, তোমরা যখন পরীক্ষাতে বা মূল্যায়নের সময় পার্টিকুলার অঙ্ক দেওয়া হবে, তখন পার্টিকুলার অঙ্কের বিপরীতে কিন্তু দেওয়া আছেটা লিখবা। আমি এই দেওয়া আছেটা যেহেতু সবার জন্য, ক খ গ ঘ ম প্রত্যেকটা অঙ্কের জন্য, এই কারণে আমি এই মানগুলো বারবার লিখে সময় নষ্ট করব না। তো প্রথমেই কয়ের মতো এই প্রশ্নটা আমরা উচ্চারণ করতে পারি কিনা একটু দেখি। এটাকে কিভাবে বলা যায়, যেহেতু তোমরা ক্লাস এইটে একটু এক্সপিরিয়েন্স আছে বলতে পারবা, এটাকে এটাকে কি বলা যায়, এ ক্যাপ সি, এ ক্যাপ সি। আর এটার আরও একটা নাম আছে, যেটার নাম হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন অথবা ইন্টারসেকশন অফ সেটস, অথবা এটাকে বাংলায় যদি বলি তাহলে বলতে পারি ছেদ সেট। হ্যাঁ, অনেকগুলো নাম, সংক্ষেপে এটাকে আমরা ক্যাপ বলি সবসময়, যেহেতু ইন্টারসেকশন শব্দটা উচ্চারণে একটু প্রবলেম হয়, তো এই কারণে আমরা সংক্ষেপে এটাকে ক্যাপ বলতে পারি, যেহেতু এটা ক্যাপের মতো, মাথার টুপির মতো, এই জন্য এটাকে আমরা ক্যাপ বলি। যদি ইংরেজিতে বলতে চাও ইন্টারসেকশন বলতে পারো, অথবা বাংলায় বলতে চাইলে স্যাদো সেট বলতে পারো, যেটা সুবিধা লাগে তুমি সেটাই বলবা। এখন আসো, প্রথমে আমরা প্রথম অঙ্কটা আমরা করে ফেলেছি, দুই নম্বর অঙ্ক করতে গেলে আবার এর মানটা দিব, ক্যাপ চিহ্নটা দিব এবং সি এর মানটা দিব। তো এর মানটা আবার এখানে আছে, দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। সেটের উপাদানগুলোকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিতে হবে। এই যে এর মান দিলাম 1 2 3 4 5, এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে, কারণ সেট প্রকাশ করার বড় একটা কন্ডিশন হচ্ছে যে উপাদানগুলো থাকবে তাদের শুরুতে এবং শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। যারা অবহেলা করে এই সেকেন্ড ব্র্যাকেটগুলো দাও না, তারা কিন্তু মূল্যায়নে কখনো নাম্বার পাবে না, ঠিক আছে। তাহলে আমরা এর মানটা দিলাম, এরপরে ক্যাপ অথবা ইন্টারসেকশন চিহ্নটা দিলাম, সির মানটা দেখো 1 5 6, সি এর মানটা হচ্ছে 1 5 6। এখন এই চিহ্ন যখন থাকবে তখন আমাদের কাজটা কী, এক্ষেত্রে যখন কাপ ছিল তখন আমরা কী করেছি, দুইটা সেটের মধ্যে যে মানগুলো কমন এবং আনকমন দুই ধরনের উপাদানগুলোকে কিন্তু আমরা নিয়ে এসেছি আনসারের মধ্যে। কিন্তু এই অঙ্কগুলো করার সময় সাবধান, এই সেটটা হচ্ছে ক্যাপ অথবা স্যাদো অথবা ইন্টারসেকশন অফ সেটস। এই অঙ্কগুলো করার সময় তুমি দেখবা দুইটা সেটের মধ্যে কোন মানগুলো মিল আছে বা কমন আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, প্রথম সেটে দেখো 1 আছে, দ্বিতীয় সেটও কিন্তু 1 আছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে 2, এখানে 9, এখানে 3, দ্বিতীয় সেটে 9, প্রথম সেটে 4, দ্বিতীয় সেটে 9, প্রথম সেটে 5, দ্বিতীয় সেটে 5 আছে, দ্বিতীয় সেটে আবার 6 আছে বাট প্রথম সেটে 9। তাহলে আমরা দুইটা সেটের মধ্যে কী মিল পেলাম নিশ্চয় বুঝতে পারছো, 1 এবং 5। তাহলে আমাদের খয়ের যে প্রশ্ন, এ ইন্টারসেকশন অফ সি, এই দুইটা সেটকে যখন আমরা ইন্টারসেকশন বা স্যাদো সেটের কাজ করব তখন আমাদের আনসারটা আসবে 1 এবং 5। তাহলে দুইটা অঙ্কের পার্থক্যটা কোথায়, যদি কাপ থাকে বা সংযোগ সেটের কাজ হয় তখন মিল অমিল সবগুলা লিখতে হবে, আর যদি ক্যাপের কাজ হয় অর্থাৎ স্যাদো সেটের কাজ হয় তখন দেখতে হবে দুইটা সেটের মধ্যে, তিনটা সেটও থাকতে পারে কোনো অসুবিধা নেই, যতগুলাই সেট থাকুক না কেন প্রত্যেকটা সেটের মধ্যে কোন উপাদানগুলো মিল আছে, শুধু মিল উপাদানগুলোই আমরা এখানে আনসার লিখে দিব। তাহলে ক এবং খ এর অঙ্কগুলো আশা করি তোমরা খুবই সিম্পলি বুঝতে পেরেছো। হ্যাঁ, এগুলো নিয়ে আর ইন ডিটেল ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা যদি 3 নম্বর অঙ্কটা দেখি, হ্যাঁ 3 নম্বর অঙ্কটা যদি একটু খেয়াল করি, আমরা মানগুলো রেখে দিচ্ছি, 3 নম্বর অঙ্কে কী আছে একটু দেখো তোমরা, 3 নম্বর অঙ্কে আছে, হ্যাঁ এটা দেখে অনেকে নার্ভাস হতে পারো, এটা আবার কী জাতীয় অঙ্ক, দেখো বি এভাবে একটা দাগ আছে, সি, এই চিহ্নটার নাম কি। আসলে এই সেটটাকে যখন তুমি উচ্চারণ করবা তখন এটাকে তুমি অনেকভাবে বলতে পারো, অনেকে বি মাইনাস সি বলে দেয়, কারণ এই মাইনাস এই দাগটা মানে হচ্ছে বিয়োগের কাজ। তারপরে এটাকে সেটের ভাষায় তুমি বি অন্তর সি বলতে পারো, বি সেট অন্তর সি সেট, অর্থাৎ বি অন্তর সি বলতে পারো, অথবা আরেকভাবে বলা যায় বি ডিফারেন্স সি। কী বললাম, বি ডিফারেন্স সি, এটা মূলত এই অঙ্কটার নাম হচ্ছে অন্তর সেটের অঙ্ক। হ্যাঁ, তোমরা যখন চ্যাপ্টারের ভেতরে যাবা ভেতরে দেখবা যে অন্তঃসেট সম্পর্কে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, তো আমরা ওগুলাতে যাচ্ছি না যেহেতু আমরা অনুশীলনী করছি, জাস্ট আমরা উচ্চারণটা বলে দিচ্ছি, এটা হচ্ছে বি অন্তর সি অথবা বি ডিফারেন্স সি। এখন এই অঙ্কটা কেমন হবে, প্রথমে এখানে কিন্তু এ নাই, বি এর মান এবং সি এর মান, তো প্রথমে বি এর মানটা দিয়ে দাও, বি এর মানটা আছে কি 0 1 3 5 6, এরপরে তুমি অন্তর চিহ্নটা দাও, দিলাম সি এর উপাদানগুলো আছে তোমার 1 5 6। এখন এই ধরনের সেটের অঙ্কগুলোতে কিভাবে তোমরা কাজ করবা, এখানে আনসার কি হবে একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রথম উপাদান অর্থাৎ বি সেটে কী কী উপাদান আছে,
জিরো আছে, ওয়ান আছে, থ্রি আছে, ফাইভ আছে, সিক্স আছে। এরপর অন্তর বা বাদ, অথবা এটাকে আমরা বলতে পারি ডিফারেন্স। আর দ্বিতীয় সেট অর্থাৎ সি সেট আছে ওয়ান ফাইভ সিক্স। এখন এই অঙ্কটা যখন আসবে তখন কাজ কীভাবে করবা, প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে যেই উপাদানগুলো মিল থাকবে, হ্যাঁ, প্রথম সেট থেকে সে মানগুলো বাদ চলে যাবে। আমি আরেকবার বলছি, এই যে প্রথম সেটের মধ্যে যে উপাদানগুলো আছে, জিরো আছে, ওয়ান আছে, থ্রি আছে, ফাইভ আছে, সিক্স আছে, এবং দ্বিতীয় সেটের মধ্যে ওয়ান আছে, ফাইভ আছে, সিক্স আছে। এখন যদি আমরা বি ডিফারেন্স সি এই দুটো সেটের কাজ করতে যাই, জাস্ট আমরা একটা জিনিস দেখব, প্রথম সেটের উপাদানের মধ্যে দ্বিতীয় সেটের কোন কোন উপাদানগুলো মিল আছে, শুধুমাত্র মিলগুলো বাদ যাবে। হ্যাঁ, তো তোমরা দেখো এখানে আমার মনে হয় এখানে ওয়ান আছে, দ্বিতীয় সেটে ওয়ান আছে, এরপরে প্রথম সেটে তোমার ফাইভ আছে, দ্বিতীয় সেটও ফাইভ আছে, তারপর প্রথম সেটে সিক্স আছে, দ্বিতীয় সেটও সিক্স আছে। ওয়ান ফাইভ সিক্স, ওয়ান ফাইভ সিক্স, আমার মানগুলো ঠিক আছে একটু দেখি তো। বি জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স, জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স, এরপরে সি এর মান কী আছে, ওয়ান ফাইভ সিক্স, ওয়ান ফাইভ সিক্স। এখন দেখো তিনটে উপাদানই মিল, ওয়ান ওয়ান ফাইভ ফাইভ সিক্স সিক্স। আনসার কী হবে তাহলে? আনসার হবে প্রথম সেটে যেই উপাদানগুলো বাকি থাকবে, অর্থাৎ দ্বিতীয় সেটের সাথে মিল থাকবে না, শুধুমাত্র সেই উপাদানগুলোই আনসার হবে। তাহলে আমাদের আনসার থাকতেছে কি, জিরো থ্রি, এটাই হলো আমাদের আনসার। তো এখানে যে বিষয়টা বলে রাখবো সেটা হলো, অনেক সময় দেখা যায় প্রথম সেটের যে উপাদানগুলো আছে দ্বিতীয় সেটের উপাদানের সাথে কোনোটা মিল থাকে না। যদি একটু মিল না থাকে তখন অনেকে ভুল করে সবগুলো উপাদানকে বসাই দেয়, অর্থাৎ দ্বিতীয় সেট এবং প্রথম সেটের প্রত্যেকটা উপাদানকে আনসারে নিয়ে আসে। এই ভুলটা করা যাবে না। যখন প্রথম সেটের উপাদান এবং দ্বিতীয় সেটের উপাদান কোনোটাই মিল থাকবে না, দ্বিতীয় সেটের উপাদান কখনোই আনসার আসবে না, শুধুমাত্র প্রথম সেটের উপাদানগুলো লিখে দিলে আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রথম সেটের উপাদান দ্বিতীয় সেটের উপাদান যদি একটু মিল না থাকে, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রথম সেট আছে এরকম ওয়ান থ্রি ফাইভ, হ্যাঁ, এরপরে অন্তচিহ্নটা, দ্বিতীয় সেট আছে তোমার ধরো করো টু ফোর। এখন দেখো প্রথম সেটের উপাদান ওয়ান থ্রি ফাইভ, দ্বিতীয় সেটে টু ফোর, কোনোটাই মিল নাই, তখন আনসার হবে কি, ওয়ান থ্রি ফাইভ। কিন্তু দেখা যায় যে অনেকে ওয়ান থ্রি ফাইভ লিখে আবার টু ফোরও নিয়ে আসে আনসারে, তখন সাথে সাথেই অঙ্কটা তোমাদের ভুল হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, যদি এমন হয় দুটি সেটের উপাদান মিল আছে, একটা বা দুটা মিল আছে, শুধুমাত্র মিলগুলো বাদ যাবে, আর যেগুলো অমিল থাকবে দ্বিতীয় সেটের উপাদানগুলো, দ্বিতীয় সেটও অমিল থাকতে পারে, বাট দ্বিতীয় সেটের উপাদানগুলো কখন আনসার আসবে না, আনসার আসবে শুধুমাত্র প্রথম সেটের যে অমিলগুলো থাকবে সেগুলো, আর মিলগুলো তেমনি চলে যাবে। এরপর আসো তিন নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কটা প্রশ্নটা একটু বড় মনে হচ্ছে, তারপরে যেহেতু তোমরা প্রথম তিনটে অঙ্ক বুঝে গিয়েছ, তো এরপরের অঙ্কটা আশা করি অতটা কঠিন হবে না। চার নম্বরে যেটা আছে, চার নম্বর আছে তোমার এ কাপ বি ক্যাপ সি, এভাবে প্রশ্নটা আছে। ঠিক আছে, এ কাপ বি ক্যাপ সি, অথবা যদি আমরা অন্যভাবে পড়ি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখা যাচ্ছে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা দুইটা অংশ, ক খ গ এ শুধুমাত্র একটা অংশ ছিল, হয় কাপ ছিল নাইলে ক্যাপ ছিল নাইলে অন্তর্চিহ্ন ছিল, কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো এই একটা অংশ আবার এখানে একটা অংশ, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বন্দি করা হয়েছে। তো আমরা একসাথেও কাজটা করতে পারি, কিন্তু একসাথে কাজ করতে গেলে অনেক সময় ব্র্যাকেটগত প্রবলেম হয়, থার্ড ব্র্যাকেট চলে আসে, থার্ড ব্র্যাকেট থেকে যত দূরে থাকা যায় তত ভালো। অঙ্কটাকে ভেঙে ভেঙে করার চেষ্টা করছি, প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এ ইন্টারসেকশন সি এই অংশটা করে ফেলি। তো আমরা শুরু করার আগে এখন দিয়ে শুরু করতে পারি, যেহেতু দুইটা অংশ এখন দেওয়া আছে তো আমরা লিখবো না। আমি শুরুতেই বলে রাখছি যেহেতু প্রত্যেকটা অঙ্কের জন্য একই মান, সো প্রত্যেকটা অঙ্কের বিপরীতে আমরা দেওয়া আছে লিখছি না। তো তোমরা পার্টিকুলার একটা অঙ্ক যখন করবা তখন তো অবশ্যই দেওয়া আছে লিখবা, কিন্তু একসাথে যখন একই মান দিয়ে অনেকগুলো অঙ্ক করবা কষ্ট করে, আর এতগুলো অঙ্কের জন্য প্রত্যেকবার দেওয়া আছে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে আসো দেখো বি ক্যাপ সি, বি ক্যাপ সি এর কাজ তোমরা খুব ভালোভাবে পারবা। বি এর মান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স, হ্যাঁ, এরপরে ক্যাপ চিহ্নটা দাও, সি এর মান কি, যেখানে আছে ওয়ান ফাইভ সিক্স, ওয়ান ফাইভ সিক্স। আমরা কোন অংশটার কাজ করছি, এই যে দ্বিতীয় পার্ট যেটা সেই অংশটার কাজ করছি, এটা করার শেষে আমরা একসাথে পুরোটার কাজ করে ফেলবো। এখন এই কাজটা করতে গেলে কি করতে হবে, ওই যে একটু আগে বললাম বি ক্যাপ সি, অর্থাৎ বি এবং সি সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো মিল আছে, শুধু মিলগুলো আনসার হবে। এই চিহ্নটা থাকা মানে শুধুমাত্র মিলগুলো আনসার হবে। তো মিল আছে দেখো ওয়ান, এখানে ওয়ান আছে,
থ্রি এখানে আছে, ওখানে নাই, ফাইভ আছে, সিক্স আছে, এই যে ফাইভ সিক্স, তাহলে ওয়ান ফাইভ সিক্স আমাদের আনসার, ওয়ান ফাইভ সিক্স, অর্থাৎ যেই উপাদানগুলো মিল থাকবে, কমন থাকবে শুধুমাত্র, সেগুলো আনসার হবে। এবার এই অংশটা যখন বের হয়ে যাবে তখন আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে গেছে, এবার পুরোটা আমরা একসাথে লিখবো। সুতরাং হ্যাঁ, এ কাপ বি ক্যাপ সি, এবার এর মান প্রথমে দাও, এই যে এর মানটা এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এরপর আমরা এখানে কি পেয়েছি, বি ক্যাপ সি সমান, বি ক্যাপ সি সমান পেয়েছি ওয়ান ফাইভ সিক্স, চিহ্নটা দাও ওয়ান ফাইভ সিক্স। আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে, ঠিক আছে, প্রশ্নে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারবে, এখানে কোনো ভুল নাই, শুধুমাত্র সেট যখন হবে, সেটের উপাদান যখন লিখবা তখনই কেবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তো আমরা এখানে লিখলাম এর মান, আর বি ক্যাপ সি সমান কী পেলাম, এই যে এখানে আছে ওয়ান ফাইভ সিক্স। এখন দেখতে হবে এই দুইটা সেটের মধ্যে, আবার এখানে আছে সংযোগ সেট, কমনও হবে আনকমনও হবে, তো লেখার সময় আমরা সিরিয়ালি লিখবো। প্রথম ওয়ান লেখো, তো টু এখানে আছে এখানে নাই, তারপর আমাদের লিখতে হবে থ্রি, প্রথম সেট আছে দ্বিতীয় সেট না লিখতে হবে, ফোর লিখতে হবে, ফাইভ আবার এখানে এখানে দুইটাতে আছে, ফাইভ লিখতে হবে, এরপরে সিক্স লিখতে হবে, প্রথমটাতে না দ্বিতীয় সেটে আছে, তাহলে এটা আমাদের ফাইনালি আনসার হবে। তাহলে আমাদের ঘ নাম্বারের যে অঙ্কটা ছিল এ কাপ বি ক্যাপ সি, সেই অঙ্কটাও সলিউশন হয়ে গেল। এভাবেই তোমরা প্রত্যেকটা অঙ্ক পারবা। শেষ অঙ্কটা দেখি, শেষ অঙ্কটা কীভাবে আছে, শেষ অঙ্কটা আছে এ ক্যাপ বি কাপ সি, ঠিক এটার মতো, এ ক্যাপ বি কাপ সি। দেখো তোমরা চিহ্নটা জাস্ট উল্টানো, এদিকে ক্যাপ ছিল এখানে কাপ। তো প্রথমে তোমরা আগের মতো, অর্থাৎ এই অঙ্কটার মতো এখন লিখে প্রথমে বি কাপ সিটা বের করবা, এখান থেকে যে মানটা বের হবে সুতরাং দিয়ে পুরো রাশিটা লিখবা, তারপরে এ সেটের মান দিবা, এই অংশ থেকে যেটা বের হবে সে মানটা দিবে, এবং সেখানে মাঝখানে ক্যাপ চিহ্ন আছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কী করবা, তোমরা কমনের কাজটা করে ফেলবা, তাহলে এরকম একটা আনসার চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে অঙ্কটা আমি আর করবো না, তোমরা নিজেরাই করে নেবে নিজ দায়িত্বে। এই যে ভিডিও শুরুতে বলেছিলাম তিন নম্বর অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে অঙ্কগুলো যদি তুমি পারো, এবার তুমি চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা অঙ্ক দেখো, পিছনের দিকের অঙ্কগুলো কিন্তু এগুলোর সাথে মিল থাকবে। আর যারা ক্লাস এইটে করে ফেলেছো তাদের জন্য বিষয়টা আলাদা, যেহেতু তুমি ক্লাস এইটে শিখে ফেলেছো, এই ক্লাসটা তোমার জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো, যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, কিছু শিখতে পারো বলে মনে হয়, ভিডিওতে একটা লাইক করবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।